মানিকগঞ্জের কত চেয়ারম্যান মেম্বারও তো ছিল, আনোয়ার মুর্তজার আনোয়ার ভাইয়ের বাবাও তো ছিল, তার বাবার কবরের পাশে দাঁড়ালে আমার চোখের পানি ফেলে কান্দে গো, আমিও তো তার মাদ্রাসার মা ফেলে যাই চোখের পানি ফেলে ফেলে দোয়া করছি, আল্লাহ তোমার ওলির কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর কত কত বড় বাহাদুর এই মানিকগঞ্জে আছে, কত ফকির ফুকার আছে যাদের কবরের কাছে কুত্তা বিলাই ছাড়া কেউ যায় না। উপাদান এটাই হলে দুনিয়ার খেলা, এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন। فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, কারো জবান বন্ধ থাকে না জানি, সবাই দরুদ ইব্রাহিম দিয়ে খুব মহব্বতে লাভ করি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اہی ہم سب مسافر ہے اہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ
কমিটির ভাইরা দোকানগুলো বন্ধ করে দেন, এই দোকানের কারণে অনেক ডিস্টার্ব হচ্ছে, ভাইরা আমার ওয়াজ শুনতে পাচ্ছে না, সব দোকান বন্ধ করে দেন। যারা রাস্তায় তারা আছে নিচে নামেন। এই তোমরা যারা দূরে বসে আছো, কাছে এসো, দেখে মাঝখানে ফাঁকা রাখছে কেন? এই বকা দেখাও, লাগে যেন পেলেট দেবে, দেখো অবস্থা। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম জোরে বলে ভয় নাই, পুলিশে ধরবো না, একসাথে বলেন কে? মাইকের আওয়াজ আরো বাড়াই ধরে মাস্টার বাস। এখানে আসার তৌফিক কে দিয়েছে? যাইবার তৌফিক কে দিবে? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদের টাকা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে গণনা শুরু করবেন, ইমান থাকবে না ভাগবে? এক্সারসাইজ থাকবে? আল্লাহ, সুদের টাকা হাতে নিয়ে যদি কেউ বিসমিল্লাহ বলে গণনা শুরু করেন, টাকাটা হালাল না হারাম? হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে? ইমানই চলে যাওয়ার সম্ভব। সদা সর্বদা খেয়াল রাখবেন, হারাম জিনিস খাইবার সময়, হারাম কাজ করার সময় আল্লাহ নাম নিয়ে যাবে না। বুঝতে পেরেছেন? এখন যে জান্নাতের বাগানে বসছেন, এখানে বসে কি আল্লাহ নাম নিয়ে যাবে না? যাবে। বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনটা তাকবীর দিব, প্রথম দিবে যারা বিয়ে করছেন হেরা। এই তিন তাকবীরে কারা হারবেন কারা জিতবেন আমি জানি না, যদি এখানে ঠেকান না শাশুড়ির কাছে যে ঠকবে। যারা বিয়ে করছেন তার আওয়াজ দিবেন, রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বিয়ে তো অবিবাহিত বিয়ে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো অবিবাহিত ঠকে গেল কি ঘটনা? বড় ভাই
উনি আলোচনা করছেন আমি কিন্তু শুনছি সায়নাই টুচিং কিম্পা কাচি পিচি পিচা এই বদমাশগুলি ব্যাং খাওয়া যা গু খাওয়া যা কোরআন বানাইতে চাইছে নতুন করে কোরআন বানাবে তারা কোরআন নাউজুবিল্লাহ বাইতে যে কই মোর কাছে বলেছে আল্লাহ বলছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন কিয়ামত পর্যন্ত এটা মুমিনের ঔষধ হেদায়েতের জন্য আর বেঈমানদের জন্য গজব আল্লাহ আকবার জোরে বলেন না কেন অরুনাজিল মিনাল কুরআনে মা হুয়া অশিফা রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজুদুজ জালিমিনা ইল্লা খাসারা এ কোরআন হলো মুমিনের জন্য ঔষধ আর জালিমদের জন্য ওই উচিং কিম পাকা চি পিচি পিচা পাগল হয়ে গেল গজব এই গজবের গোষ্ঠী কোরআন বানাইতে চায় নতুন করে আল্লাহর সাথে টিক্কা লাগাইয়া ওগো মন মতো কোরআন বানাবে যেন বাইবেল বানাইছে আল্লাহকে কোরআন বানাবি এমন রোগ দিব নাম দিব করুণা জোরে কর না নাম কি করুণা যদি আসতে কো না তোমাকে দেশে আইতেছে এই মানিকগুল জয়ব চিন্তা করো না আসতে বলেন রোগটার নাম কি করুণা এমন রোগ পৃথিবীতে আজ পর্যন্ত এই রোগে কোনো রোগ আবিষ্কার হয় না এবং যেটা হওয়ার মাত্র তিন দিনের মাথা মারা যাবে তিন দিন জাসি হিসাবে কামড় দিলে ওজা দিয়ে ঝরাইলে বাঁচার সম্ভাবনা থাকে করুণা হলে বাঁচার সম্ভাবনা নাই আল্লাহ জানে এই সায়না এক নম্বরে বেয়াদবি করছে আমার আল্লাহর সাথে কোরআন বানাবে দুই নম্বরে বেয়াদবি করছে কোরআনের বিরুদ্ধে বোরকা পড়তে দিব না হিজাব পড়তে দিব না হিজাব এমন ভাবে পরাইছে এন্ড ওই দেশের প্রেসিডেন্ট হে মসজিদে নামাজ পড়ে বদ্ধ বদমাশটা নামাজ পড়তে বাধ্য আল্লাহু আকবার বলেন না কেন আজকে ফেসবুকে দেখছেন ল্যাংটা ছেড়ে এই হাফ প্যান্ট পরা হুজুররা জুমার নামাজে করাইছে ওরা রাস্তায় ওন্না বিছে নামাজে করায় গেছে খ্রিস্টান মুসলমান যা করে তাই করতেছে তার মানে এটা করলে মনে হয় মাফ পাই বাজানদে সব কিছুর মালিক কে আল্লাহ ও মানিক গঞ্জের বাজানদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا الرحمن علم القرآن خلق الإنسان هاري أمر روبري هاري أمر উনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছে দয়া করে এ কোরআনের বিরুদ্ধে কোরআন মানে কুত্তা মারা মারতাছে কুত্তা যেমনে পোষায় এমনে পোষাইতেছে আল্লাহ এখনো আছে না নাই আসতে বললে মরবে লুলে হইয়ে ওই যে করুণায় মরতাছে দেখেন না এই পর্যন্ত 8000 মরছে চাই নাই 8000 ওরা তো এখন লজ্জায় ফিলাস করে না ওরা মিডিয়াই ঢুকতে দেয় না যেই প্রদেশে এই রোগ দেখা দিছে বাদুরের থেকে বাদুর ওরা খায় কি জানেন আমি তো চায়নায় গেছি আমি জানি গুয়াংজু গেছি হুজুর 12 দিন পর্যন্ত ভাত খেতে পারে এটা আমার নিজের দেখা বানানো কথা আমি বলি না মিলিয়াস রহমান জিয়াদি বলি না আল্লাহ জিব্বা কেটে দিব মানে গুয়াংজু গেছি 10 দিন তাফসীর করেছি তার 10 দিনের ভিতরে একটা বাঙালি হোটেলের মধ্যে মানে নিজেরা পাকায় খাওয়াইছে তাও 12 দিন পর্যন্ত কোন হোটেলে খাইতে পারেনি 10 দিন বাস করছি যাইতে আসতে 2 দিন এই 12 দিন এয়ারপোর্টে নামার পর থেকে কেমনে খামো দে প্রত্যেক দোকানে এত বড় বড় সাপ ঝুলাই থইছে ওই দেখলে কোন মুসলমানের পোলা খায় না ভাত তো পাকাইতেছে না ও খায় এত বড় বড় কুইছে গ্লাসের মধ্যে লড়তাছে জিভে বাড়ি
গরম পানি ভিতরে ছেড়ে দিল, দাম করে 30 সেকেন্ডে টান দিল, সামনেটা শুনে গেল, তেল নাই জাল নাই, পানির মধ্যে ছেড়ে দিল, কতগুলো লবণ মেরে দিল, কিছু একটু মরুচ মেরে দিছে, বাস ধরাই দিছে, সেঙ্গি দিয়ে দিয়ে আমি মনে খাইতেছি, কি মজা! বাদুর যেগুলা কুত্তায় খায়, এ বাদুর ওরা মজা করে খায়। মনে রাখবেন, বাদুর কিন্তু রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। এই বাদুরের থেকে এই রোগটা আবিষ্কার হয়েছে। আল্লাহ কয়ে আমার সাথে বাট পারি, এমন একটা জানোয়ারের থেকে রোগটা বাইর করবো কল্পনাও করতে পারবো না। আল্লাহ আকবার কর না কেন মিয়া? আল্লাহর সাথে বাদ পারি, আল্লাহ আপনি হেফাজত করুন, জোর করে আমিন। মা পেলে আসতে পেরে আপনি খুশি নেবে, আরো জোরে করেন খুশি নেবে, আল্লাহ এই সমস্ত সোনার টুকরা ভাইদেরকে আপনি কবুল করেন। এই শীতের মধ্যে আমার বাবাজিরা কি সুন্দর চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ এই চেহারাগুলিকে তুমি জান্নাতের জন্য কবুল করো, এই চেহারাগুলিকে আপনি চিরদিনের জন্য মাফ করে দেন। যারা রাস্তায় দাঁড়ায় আছে আল্লাহ এখন ধাক্কা দিয়ে সিট করে নিচে ফেলেন, এরপরে খারাপ হয়ে দেখেন আল্লাহ পারে না, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন চলে গেছেন, ভদ্রলোক বক্তৃতা দিয়ে চলে গেছেন, খুব ভালো কথা বলেছেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখেন। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন আমার আগে, আসলে ভাইজান কিন্তু আজকের দ্বিতীয় বক্তা না, উনি প্রধান বক্তা, উনি প্রধান বক্তা, সব জায়গায় প্রধান বক্তা থাকে, এখন ওনার এলাকায় আসছে দেখে আমি প্রধান বক্তা এটা হতে পারে না, উনি প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন মুর্তজা, আজকের মাহফিলের উদীয়তরুণ বক্তা ওনারে দ্বিতীয় বক্তা বানাইলাম, জনাব হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন আল হাবিব সহ অনেক অতিথিবৃন্দের নাম আছে, অন্তত 50 জনের মতো, এগুলো দেখতে গেলে চশমা লাগবে, মানে পোস্টার এমন কোন জায়গা নাই, পোস্টারে পুরো হক আদায় করছে, কোন জায়গায় নাম ছাড়া পোস্টার নাই, এগুলো দেশেও কিছু পয়সা লাগে, পয়সা পাইছে কিনা জানি না, না পাইলে হই যা সালাম ইসা গিরা দিয়ে কোনো লাভ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজাকারদের ফাঁসি দিল 40 বছর পরে, তার অতীত দেখে ঠিক না বেঠিক না বেঠিক আবার জানা মানে আল্লাহ কোনো অতীত দেখবে না বাবা, জীবনে কত গুণা করছেন, গতকালকে কি করছেন ওইটাও দেখবে না, আজকে চোখের পানি দেখবে, আজকে মাফ করে দিবে, ইবাদদিল্লাহু সাইয়্যাতি হাসানা, শুধু মাফই করবে না, যত গুণা করবেন সব গুণার জায়গাটা আমরা নেকের দ্বারা ফেলার করে দিবে বাবা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কত বড় বড় ডিকটাচার সৈরাচার জালিম ছিল বাবা, তারা ধরারে সারা মনে করছিল, মনে করছে জীবনে বুঝে মৃত্যুবরণ করবে না, বাজান দেশ কাপনাদের দুইটা পাও ধরে বলে যাই, এই জানোয়ার মুর্তজার বাবা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো, কিন্তু সেই বেচারা আজকে কবরের মাঠে নিশে শুয়ে আছে, ওবাজার এই গ্রামের এই মানিকগঞ্জের কত চেয়ারম্যান মেম্বারও তো ছিল, আনোয়ার মুর্তজার আনোয়ার ভাইয়ের বাবাও তো ছিল, তার বাবার কবরের পাশে দাঁড়ায় আলো আমার চোখের পানি ফেলে কান দেয়, আমিও তো তার মাদ্রাসার মা ফেলে যাই চোখের পানি ফেলে ফেলে দোয়া করছি,
আল্লাহ তোমার ওলির কবরটা জান্নাতের বাগান বানায় দাও। কত বড় বড় বাহাদুর এই মানিকগঞ্জে আছে, কত ফকির ফুকার আছে যাদের কবরের কাছে কুত্তা বিলাই ছাড়া কেউ যায় না। উপাদান এটাই হলো দুনিয়ার খেলা, এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবা। আনোয়ার সাহেবের বাবা এমনই কাম করছে, যারা তার চিন্ত বাবা অন্তত বাসে বসে একটা সালাম দিয়ে যায়, ঠিক না বেটি? আমি যতবার তার মারবত মাদ্রাসার পাশ দিয়ে যাই, আজকেও তো সালাম দিয়ে আসছি, কেন আসার সময় তো তার মাদ্রাসাটা বাম পাশেই থাকে। দে এবারকে বললাম এই দেশে মাদ্রাসা চিনছ, সালাম দিল। কত রাজা বাদশাহ মেম্বার চেয়ারম্যান দেখবা কুত্তাও তার কবরের কাছে যায় না। এমন পোলা রাইখে গেছে ব্যাংকে কোটি কোটি টাকা রাখছে বাবা, পোলা ক্যাসিনো ক্যাসিনো জুয়া খেলায় জুয়ার মাস্টার, কথা কও না কেন? আমরা আলেমরা টাকা তুলে গেলে অন্তত আমার পোলা পান করো দিন, ক্যাসিনোতে যাবে না, এরা বিশ্বাস আছে? কারণ ওই রক্ত দিয়ে সন্তান জন্ম দেই নাই, টাকা পয়সা থুয়ে যাবা মরে দাও। আমি দেখেছি ওদের শুরুতে অনেক বাজানের চোখ দিয়ে পানি, অনেক বাবা আছে এখানে বাপ হারায়, কত জায়গায় গেলেন আপনার বাবার মতো কাউরে পান নাই, দুনিয়ার বহুত জায়গায় গেছে মার মতো কাউরে পান নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোথাও পাই নাই আর কোনোদিন পাবো না, এটাও জানো। এই জন্য বলেন দুনিয়া যেখানে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহকে ভোলা যাবে না, ঠিক না বেটি? সদা সর্বদা যাকে ডাকবেন তার নাম কি? আল্লাহ। একটু জোরে বলেন তো কে? আল্লাহ। আরো মিষ্টি সুরে ডাক দেন তো, দুনিয়ার কোন উকিল লাগবে না, আমি তোর পক্ষে খাড়া হয়ে এখন তার জ্বলন্ত প্রমাণ হয়ে যাবে। মাজলুমের পক্ষে গরিবের পক্ষে কে? ফেরাউন ক্ষমতায় বইয়ে বললো কি জানেন, ইযা ফিরাউনা আবনাআকুম ইয়াস্তাহিউনা নিসাআকুম, ফেরাউন ক্ষমতায় বসার পরে এমন ক্ষমতার দাপট আয়া পড়ল, ওই দেশের ফেরাউনদের মাইরা বদমাশ ক্ষমতায় বইয়ে আওয়াজ দিল আমার এই দেশে আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে, কোন খোদা চলবে না আমার মূর্তির সামনে ইবাদত চলবে। ক্ষমতায় যাওয়া হয় শয়তান প্রায় এত শো বছর ক্ষমতা রাজত্ব করার পরে ওনার মনে বড় শখ জাগলো, এটা আল্লাহ সালাম খোদা, নাউজুবিল্লাহ জোরে বলেন খোদা সাজবে খোদা খোদা খোদা, বুঝেন খোদ 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 খোদ, সে ওয়ালিম ওয়াল হয়ে গেল। একদিন তার বোন খুদিরে ডাক দিয়েছে, আসিয়া আসিয়া আমি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট আজকে চালু করে দিলাম, আমি আজ থেকে খোদা। বাজানরে দেখবেন স্বামী যত খারাপ হয় বউ কিন্তু তত নিকার হয়, অনেক তাবলিগ আলার বউ আছে বাবা নামাজও পড়ে না, আছে না নাই? অনেক সরমুনার মুড়ি দেশে বাবা দেখবেন 24 ঘন্টা বউরে দিয়ে সিরিয়াল দেখে কিছু কয় না। বাংলাদেশে একজন কুতুব মুড়ি দেশে বাবা একজন অলি আছে, সে বলে দেয় আমার মুড়ি যারা তারা কোনোদিন টিভি দেখতে পারবে না, এটা হলো সরমুনা। আলহামদুলিল্লাহ সরমুনার পিসাবি দেখছে একমাত্র বলে যার ঘরে টিভি আছে সে আমার মুড়ি দেয়, বাংলাদেশের আর কোন পীর এতে মনে হয় দেখি নাই, যেগুলো ব্যবসায়ী কমার্শিয়াল পীর, কথা কন না কে? আমার কথা শুধু পীরের অভাব নাই, জৈদ গ্যা মৈদ গ্যা মুসালা সালা সটালা, আবার কি কয় জানেন নেই কয় জানেন হুজুর সালার সটার মধ্যে কি আছে? আর একজন পাশে বইয়ে আমাকে উত্তর দেওয়ার লাগে না, কয় যা আছে তা তো দেখাই যাচ্ছে, দেড় কেজি ঝুলে রয়েছে, কথা কন না কেন? মুসলমানের বলা
সালা সৎ পড়লে ওটারে ওলি কয়, ওটারে ওলি কবার দুলা বাইরে বাপ কওয়া সমান। আর তুহুর ও শত্রু নেই মান বেড়া, পবিত্রতা সবচেয়ে বড় ইমানের অঙ্গ। পবিত্রতে তো নাই সালা সনের ভিতরে অলিগিরি আছে নি, পায়খানা করে পানি খরচ করে গেলে তার নাই খবর, প্রস্রাব করে পানি লয় কিনে কুলুক লয় কিনে তার নাই খবর, হাতের মধ্যে এত বড় বড় খাতাস মার্কা সারি দাঁড়িয়ে নাই রকম সেই রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ির ভিতরে উপর বসে 3 বছর আগে কথা কও না কেন? ওরে বাবা রে বাবা, মঙ্গলের গুলা বাদ দিলাম আর গুলো সব বাদ, এগুলো বলো ওলি বদমাশের আজদি কথা কর না কেন? হে মিয়া উচিত কথাগুলো কিন্তু ঠিক মতো কইেন না, আল্লাহ কিন্তু জবান দিয়েছে আল্লাহর পক্ষে একটু খরচ করেন, মারামারি লাগলে তোরে বাবার বাবা পুরা গো শক্তিকে আমার পুলারে না নিজর কি আওয়াজ। আর আমার আল্লাহর কোরআনের তাফসীরে বই বড় কথা কয় না, আমরা কি চুরির কথা বলছি নি? আমরা তো কোরআনের কথাই বলতেছি, কথা বলেন না কেন? রসুল বলেছেন আমার উম্মতের ভিতরে লানো যেই উম্মতের জট হয় জট, যে সালাত শর্ত পরে এটা হলো বড় বদমাইশ। রসুলের কোন সাহাবী সালাত শর্ত পরে নাই? এখন আবার দোকান বাদ দিয়ে ফিসো নাইছে ডিজিটাল ভোলা ভান গুলো দেখো, এটা দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যাবো আজকে। আল্লাহ কবুল করো জোর করে আমিন, আরো জোর করে আমিন, এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করেন এদের জন্য জোর করে আমিন। ও ভাই জান ক্ষমতার দাপটে কি সবকিছু করা যায়? শুনেন আল্লাহ কি বলে, ক্ষমতা দিয়ে কি করবি বান্দা, সবকিছুর মালিক তো আমি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ওরে আমার খোদাই দাবি বুঝি, মানুষ মানুষ মনে করে না আছে কয়টা করে, তুমি আসিলে কবরস্থানে দারোয়ার, তুমি এক বেলা খাইতে দুই বেলা না খাই থাকে পয়সার অভাবে, তুমি এই দেশের ফেরাউনের মাইরা তুমি খয়রা তৈলা বেঁচে নে, বউরা কিন্তু মাঝে মাঝে হক কথাই কয়, কারণ বউ তো আর স্বামীরে কেয়ার করে, কারণ 3 জায়গায় পীরগিরি চলে, কয় জায়গায় খোদাইগিরি চলে নাই ফেরাউন, ফেরাউনের যে খোদাইগিরি তাও চলে নাই 3 জায়গায়। এক নম্বরে কি দেখবেন বউর কাছে, বোর কাছে কিন্তু কোনো মাতুর বেরি চলে কথা কর, এদের বড় বড় হাজিরা রাত একটার সময় অশ্বনে বাইতে যাবে, বেটির মা আ বেটির মা এ কি এই শীতের মধ্যে কি হচ্ছে তোমার, তুমি জানো না আমি বাতের লাগে তুমি রাত 3টার সময় চুপ কথা কর চুপ, পোলা উঠলে কিন্তু তোর খবর আছে চুপ, বেটা ডরের সরে কথা কয় না, লড়ে না সরে না সাপ লড়ে বেটাই লড়ে কথা কর না কেন? শুনবি বলছো বোর কাছে মাতুক বেরি চলে না তথা, যত মাতুক বেরি চলে ইমাম গুলো ইমাম গুলো বাস দেয় কি করি বাবা ইমাম সাহেব, আর যত গিবাত মাদ্রাসার মতান হুজুর এবার ওজে কত লাখ টাকা কামাইলেন জানাইলেন নাই তো, সাওয়ানের সময় তো সান কত কামাইলেন তা তো কইলেন, হালা কই ভুডার ভুডে একটা হাও দেয় কথা কর না কেন? ও টাকা না দিয়ে কি জাত কিটা মারে প্রথম সব লাগে দেন ওর বাপের বাড়ি থেকে আলে গেছে এর মাসে না নাই, আপনা কথা কই না আমাকে গোপালগঞ্জের কথা কই মানিকগঞ্জের কথা না, এটা কি জাত কি আর কি বড় লোকে কি জারি সব ইমামের উপরে, হালাকে বুর কাছে বারে বোর কাছে বেড়ায় দিলে মসজিদে এলে বা এর মাসে না নেই, এক নম্বরে বোর কাছে কোনো মাথা করে চলে না, এমপি মন্ত্রী এসপি ডিসি দেখবেন এরা যখন রাত 2টা 3টায় সংসদ করে বাইতে যায় অফিস করে বাইতে যায়
বোরে কয়েক কাপ চা হবে কেটলি উপরে আছে পানিও গরম আছে বানায় খেতে পারো আমাকে ডিস্টার্ব করবে না এখন আমি এখন সিরিয়ালে ব্যস্ত আপনারা খুব আরামে আছেন শাশুড়ি যেমনে ঘুরেন হেমনে ঘুরে আর যারা শিল্পপতি যে মেম্বার চেয়ারম্যান আরে বাবা কি যে গ্যারে আছে বাবা পারে না 2 ইঞ্চ সিল লইতে মান সম্মানের ব্যাপার আল্লাহ আল্লাহ খুব ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন আর বিশ্ব নবী বলেছে বিবি হলো একটা জান্নাতের নেয়ামত যার ঘরে বিবি সুন্দর মানে চেহারা দিয়ে সুন্দর না দলা ভক পকা ভিতরে শয়তান ওডি না ওই সুন্দর না সুন্দর হলো ভিতরটা সুন্দর মারহাবা বলেন এইটাই হলো এক নাম্বার উপর দিয়ে যেগুলো সুন্দর ওগুলো ভিতরে লোক বচ্চরি আল্লাহ কবুল করুক জোর করে আমিন আমিন আরো জোরে বলে আমিন আমিন